মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে এবার থেকে একবারের বদলে বছরে দুবার করে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। প্রথমটি আগস্ট সেপ্টেম্বর মাসে ও দ্বিতীয়টি ডিসেম্বর জানুয়ারি মাসে হবে। সেই মতো গত 16ই আগস্ট থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পগুলো থেকে সাধারণ মানুষ তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসছে বিভিন্ন সরকারি প্রতিনিধিরা। মঙ্গলবার কলকাতা 46 নং ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর গোপাল সাহার উদ্যোগে বসেছিল দুয়ারে সরকারের ক্যাম্প। এদিন ওয়ার্ডের ওয়েস্টার্ন স্ট্রিটে আয়োজিত হয় এই ক্যাম্প এবং এই ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরতে এই ক্যাম্পের আয়োজন, এমনটাই জানালেন ওয়ার্ড কোঅর্ডিনেটর গোপাল সাহা। সরকারের তরফ দিয়ে ক্যাম্প করছে, এটা তো আমাদের অর্গানাইজ সরকারের তরফ দিয়ে আমাদের নোডাল কর্পোরেশন থেকে হচ্ছে। আমরা এখানে ওইটা 15 নম্বর ওয়েস্টার্ন, আমরা 19 নম্বর ওয়েস্টার্নে একটা ক্যাম্প করেছি। যারা ফর্ম ভরতে যাদের অসুবিধা হচ্ছে বা যাদের ইনকাম সার্টিফিকেট দরকার বা যাদের অ্যাটেস্টেড করাতে হবে, ওইটা আমরা এখানে ভলেন্টিয়ারদের বসেছি, এখানে ক্যাম্প চলছে। আমার প্রথম ক্যাম্প আমাদের 46 ওয়ার্ডে হচ্ছে। এখন তো লক্ষ্মী ভাণ্ডারেই বেশি ভিড় হচ্ছে। আমরা এখানে আমরা তো অন্য জায়গায় বসে আছি, যেখানে ক্যাম্প হচ্ছে সেটা তো আমরা কন্ট্রোল করছি না, সেটা সরকারের তরফ দিয়ে হচ্ছে। আমরা অন্য জায়গায় বসে আছি 19 নম্বর ওয়েস্টার্ন স্ট্রিটে, এখানে বসে মানুষের সাহায্য করছে। দেখুন, মমতা ব্যানার্জি মানে সাধারণ মানুষের জন্যই তো মমতা ব্যানার্জি, মানুষের জন্য মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জীবন মানুষের সেবায় উনি নিজের জীবনটা বলিদান করেছেন, আর বিশেষ করে বাংলার মানুষের জন্য ছিল। এখন এখন ভারতবর্ষের দিকে মমতা ব্যানার্জির দরকার, কারণ দিল্লিতে যে একটা তানাশাহী সরকার চলছে তাকে উৎখাতের জন্য মমতা ব্যানার্জির মুখ দরকার। এই মমতা ব্যানার্জির চেহারা আর একজন বিশ্বাস মানুষ কাকে করবে, সেই ফেথ সে বিশ্বাসের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্যই তো আমরা দুয়ারে সরকারে আমরাও যাচ্ছি না, আমরা দুয়ারে সরকারে সরকারি লোকেরা হেল্প করছে। আমার নিজেরও দরকার ছিল, আমি গেছিলাম, এবার এখানে আমরা পাশে বসে আমরা মানুষকে সাহায্য করছি।